নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আমাদের যেটা আলোচনা, মানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ, এই একটা মাসের রাশিফল আজকের ভিডিওর মাধ্যমে আপনি বা আপনারা জানতে পারবেন। এবং মূলত আমরা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো, যে এই যে পরিবর্তিত পরিস্থিতি চলছে, বিভিন্ন রকমের গ্রহদের সঞ্চার আমরা দেখছি প্রত্যেক মাসেই, কোনো না কোনো গ্রহ তাদের সঞ্চার ঘটাচ্ছেন, এবং খুব সেন্সিটিভ একটা মাস কিন্তু এই যে টাইমটা আমরা কথা বলছি, যে সময় বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছেন, এই সময় শনি রেট্রোগ্রেড মোশনে রয়েছে, শুক্র রেট্রোগ্রেড মোশনে রয়েছে, বুধ রেট্রোগ্রেড মোশনে রয়েছে, রাহু কিন্তু তো সতত রেট্রোগ্রেড মোশনে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্ল্যানেটগুলোই কিন্তু রেট্রোগ্রেড মোশনে এই সময়ে থাকছে। তাহলে এর আউটকামটা কী হতে পারে, তার প্রভাব, এবং দীর্ঘদিন পর রবি তার নিজের রাশিতে প্রবেশ করছেন, ডেফিনেটলি চতুর্থপতি চতুর্থভাবে প্রবেশ করা, মানে কেন্দ্রাধিপতি কেন্দ্রভাবে প্রবেশ করা, এটা নিশ্চিতভাবে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য কিছু ধনাত্মকতা অন্তত বহন করে নিয়ে আসবে, এবং সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব, আলোচনা করতে চলেছি। রাশিলগ্ন যদি আপনার হয়ে থাকে বৃষ, প্রথমেই আমি বলি এ মাসে কিন্তু স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে। গত মাসে আমরা দেখেছি স্বাস্থ্য খুব যে পজিটিভ ছিল তা নয়, আবার একেবারে যে স্বাস্থ্যহানি এসেছে সেটা কিন্তু নয়, অ্যাটলিস্ট মনের জোর কিন্তু আপনারা বজায় রেখেছিলেন, এবং মানসিক জোরটা যদি বজায় থাকে না, অনেক প্রবলেম দেখবেন এমনিতেই চলে যায়। তাহলে মানসিক জোরটা আপনাকে বজায় রাখতে হচ্ছে, এবং স্বাস্থ্য তুলনামূলকভাবে পজিটিভ, অতিরিক্ত নেগেটিভিটি বলাই যায় না, অতিরিক্ত নেগেটিভিটির সম্ভাবনা একেবারেই নেই, তুলনায় বলা যেতে পারে কিছুটা পজিটিভিটি, কিছুটা পজিটিভ আউটকাম সেটা কিন্তু রাশিলগ্ন বৃষের থাকছে। এবং কোনো একটি পার্টিকুলার ডিজিজ নিয়ে আপনি বেশ কষ্ট পাচ্ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন, সেটা হয়তো বা আপনার পেটের একটা সমস্যা বা ডাইজেস্টিভ কোনো একটা সমস্যার জন্য আপনার খুব একটা মেন্টাল অরি আসছিল, তো আমার মনে হয় সেই যে মেন্টাল অরিটা, সেই যে মানসিক দুশ্চিন্তাটা, সেটা থেকে কিছুটা হলেও, দেখুন সম্পূর্ণটা যে এই সময়ই হয়ে যাবে এটা তো বলা মুশকিল, তবে কিছুটা কিন্তু রিকভারির জায়গা আছে এটা কিন্তু বলা যায়, এবং অস্বীকার করার প্র্যাকটিক্যালি কিন্তু কোনো কারণই, মানে স্বীকার করে নিতে হবে এই সময় একটু আপনাদের মানসিক যে অরিজটা সেটা কমবে, স্বাস্থ্যজনিত বিষয় নিয়েও কমবে, যদিও কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন আছে, এটা তো বলাটা একেবারেই অসম্ভব যে কোনো রকম মেন্টাল টেনশন নেই, সমস্ত কিছু সুস্থ রয়েছে। দেখুন প্র্যাকটিক্যালি যেহেতু আপনার এই মুহূর্তে সাংসারিক কিছু সমস্যা চলছে, যে সময় আপনি ভিডিওটা দেখছেন একটা মানসিক টেনশন থেকে যাচ্ছে, তবে আমি বলে রাখি এই যে সাংসারিক সমস্যাটা বা চিন্তাটা আপনার মধ্যে আসছে, এই চিন্তা আপনার এই যে সময়টা 15 আগস্ট থেকে সেপ্টেম্বরের 15 এর মধ্যে থাকবে না, অনেকটাই বেশি রিকভারি রেট রয়েছে। তবে হেলথ রিলেটেড বিষয়ে আমি একটু সাবধান আরেকবার করে দিতে চাইবো, সেটি হলো অতিরিক্ত চিন্তা নেবেন না, অতিরিক্ত চিন্তা করার একদমই দরকার নেই, যাদের থাইরয়েড বা সুগার রিলেটেড ইস্যুস রয়েছে অতিরিক্ত চিন্তা নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে রিকভারি হোক, বাট রিকভারি হোক। অ্যান্ড আরেকটা কথা কিন্তু বলতেই হচ্ছে, মানে না বললেই নয় তাই বলছি, সেটা হলো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের একটা বিষয় কিন্তু অলরেডি হয়ে গেছে। কি বিষয় সেটি হলো, আপনারা অনেকেই অপাত্রে দান করেছেন এবং রিলেটিভসদের মধ্যে এমন কিছু মানুষকে হেল্প করেছেন। দেখুন হেল্প করাটা তো কখনো খারাপ কিছু হতে পারে না, কিন্তু হেল্প করার পর যখন সেই মানুষটি বা সেই মানুষগুলি সাহায্যকে মনে রাখে না, এটাকে কিন্তু আমরা অপাত্রে দান হিসেবেই ধরি। তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, গতস্ব সূচনা নাস্তি, নতুন করে এই বিষয়টি দেখুন, যার প্রয়োজন হবে না করলেই নয় অবশ্যই সাহায্য করুন, কিন্তু এটা ভেবেই সাহায্য করবেন যে আপনি এটা করছেন রিটার্নে ভালো কিছু তো পাবেনই না, উপরন্তু কিছু নতুন সমস্যা আপনার আসতে পারে, বিগত সময়ে যেমন বদনাম এসেছে এই বিষয়টা একটু স্মরণ রাখতে হবে। এবং আরেকটা কথা আমি বলি, তবে পূর্বের কিছু পারিবারিক ঝামেলা কিন্তু আপনার এই সময় মিটে যাবে। কেমন পারিবারিক ঝামেলা? আপনার সম্পত্তি নিয়ে একটা অশান্তি চলছিল, আপনি খেয়াল করেছেন আপনার সহোদর, আপনার ভগিনী, যাদের সাথে আপনার এত ভালো সম্পর্ক, তারাও হয়তো একটা সময় আপনার বিপক্ষে গিয়েছেন। তারপরেও আমি বলছি, যেহেতু চতুর্থপতি চতুর্থে আসছেন এবং এখানে পারিবারিক সমস্যার ইতি হবে, পারিবারিক সমস্যাটা মিটবে, যাদের ল অ্যান্ড লিটিগেশন, কোর্ট ইত্যাদি ম্যাটার নিয়ে একটা প্রবলেম চলছিল, কন্টিনিউ হয়েছে, সেই জায়গাটিতেও আমি বলবো
সমাধানযোগ্য জায়গা রয়েছে এবং সমাধান নিশ্চিতভাবেই হবে সেটা জেনে রাখবেন। তবে বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের যে জায়গাটা একটু দুর্বল বর্তমান পরিস্থিতিতে সেটা হলো সম্পর্ক। ফ্যামিলির ক্ষেত্রে আমি বললাম কিছুটা সম্পর্ক ভালো হবে, কিন্তু যাদের সাথে সম্পর্ক আপনি রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন, তো সেই সম্পর্কের জায়গাটায় কিন্তু ডিস্টারবেন্স চলছে। এটা নয় যে হঠাৎ করেই নতুন শুরু হবে, আগে কখনোই ডিস্টারবেন্স চলেনি। তবে এই সময়ের যে ডিস্টারবেন্সটা সেটা একটু বেশি, কোথাও যেন ব্রেকআপ, কোথাও যেন একটা দূরত্ব তৈরি হওয়া, কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি, এই জায়গাটা একটা স্ট্রংলি তৈরি হওয়ার কম্বিনেশন রাশি লগ্ন বৃষের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে রয়েছে এবং বর্তমানে এই বিষয়টি কন্টিনিউ করবে। যদিও বুধ রেট্রোগ্রেড মোশনে যাবে 24শে আগস্ট, এবং এখানে একটা বিষয় আমি বলে রাখি, কোনো পুরানো সম্পর্ক খুব স্ট্রংলি শুনবেন, বুধ আপনাদের পঞ্চম পতি, আর রেট্রোগ্রেড মোশনে যাওয়া মানে একটা না হওয়া জিনিস, না করা জিনিস, এবং বুধ তো কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করেন। আপনি চেষ্টা করেছেন ব্রেকআপের পর যোগাযোগ করার, আগে করতে পারেননি, এই সময় করতে পারেন। 24শে আগস্টের পর যে সময়টা আসছে, আপনার এক্স, সো কলড এক্স, সে কিন্তু আবার যোগাযোগ করতে পারেন, আপনিও যোগাযোগ করতে পারেন, বা একটা পুরনো বন্ধু, পুরনো বান্ধবী, বা পুরানো কোনো মানুষের সাথে যার সাথে সম্পর্ক ছিল, পুরানো মানে সেই মানুষটি পুরানো হয়ে যায়নি, সম্পর্কটা পুরানো হয়ে গেছে, এই পুরানো সম্পর্কের মানুষটির সাথে আপনার আবার যোগাযোগ হতে পারে, আবার কথাবার্তা ইনিশিয়েট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আমি এখানেই বলে রাখি, এই যে বক্তব্যটা আমি শেয়ার করলাম সেটা রাশিচক্র পট অনুসারে, এর পরে দেখা যাচ্ছে আপনার হরোস্কোপ, ব্যক্তিগত হরোস্কোপে 5, 8, 12 দশা চলছে, 5, 8, 12 এই দশাগুলোই কিন্তু সম্পর্ক জোড়া লাগে না, স্বাভাবিকভাবেই ব্রেকআপের সিচুয়েশনই চলতে থাকে। এই সময়ে আপনাদের কিছুটা কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করা যায় বিদ্যাক্ষেত্রে, এবং প্রাইমারি এডুকেশনে যাদের সমস্যা ছিল, ইনক্লুডিং হায়ার এডুকেশনে যাদের সমস্যা ছিল, একটা সমস্যা নিয়ে আপনাকে এগোতে হচ্ছিল, আপনি পড়াশোনা করছেন, আপনি সাকসেস পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে আপনার একটা সমস্যা বারবার এডুকেশনাল লাইফে চলে আসছে, এবং যে প্রবলেমই আসুক না কেন তার আউটকাম গিয়ে আপনি দেখছেন এডুকেশন লাইফের ক্ষেত্রে চলে আসছে, যে প্রবলেমই হোক না কেন প্রবলেম তো কন্টিনিউ চলছে এবং চলবেও, চলেও সাধারণত, কে প্রবলেম ছাড়া বাঁচে বলুন তো। কিন্তু সেই প্রবলেমগুলোকে সলিউশন করা, অ্যান্ড একটা প্রবলেম যেন আরেকটা প্রবলেমের কারণ না হয়ে ওঠে, কিন্তু বৃষের ক্ষেত্রে কি সেটা হচ্ছিল? যে প্রবলেমই আসুক এডুকেশানে, যে প্রবলেমই আসুক ফ্যামিলি লাইফের উপরে একটা প্রভাব বিস্তার করা, সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল যে জায়গাটা থাকতে পারে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাশি লগ্ন যদি আপনার ডেফিনেটলি হয়ে থাকে বৃষ, সেক্ষেত্রে আপনার এডুকেশন পজিটিভ হচ্ছে, এডুকেশন রিলেটেড ম্যাটারে যে ক্লেমটা আপনার ছিল, কোনো একটা হয়তো অঘটন, দুশ্চিন্তা, সমস্যা হয়ে গেছে, হয়ে গেছে, সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর বাড়ির রিলেটেড প্রবলেমটা আমি বললাম সলিউশন হচ্ছে, নতুন গৃহের যোগ আছে, যারা গৃহ বা ফ্ল্যাট এই ধরনের কিছু চিন্তাভাবনা করছেন, পরিকল্পনা করছেন, আমার মনে হয় ধনাত্মক হবে, পজিটিভ জায়গা কিন্তু রয়েছে। রাশি লগ্ন যদি বৃষ আপনার হয়ে থাকে, একটা এনহান্সমেন্ট কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, সেটা হলো আপনাদের নতুন কিছু স্থাবর সম্পত্তি ক্রয় করার, বা স্থাবর সম্পত্তি রিলেটেড যাদের লিটিগেশন প্রবলেম ছিল সেই প্রবলেম সমাধান হওয়ার। তবে বাস্তবিক অর্থে আপনারা একটা বিষয় জানেন যে সম্পর্কটা একটু ডিস্টার্বেন্স এবং সন্তান নিয়ে সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছে, তো এটা কিন্তু একটু কন্টিনিউ হবে আপাতত স্তরে, পরবর্তীকালে কিন্তু সন্তান রিলেটেড এই সমস্যা, এই জায়গাগুলো কিন্তু সমাধান হওয়ার একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে বিষয়টি ডেফিনেটলি রাশি লগ্ন বৃষের, সেটি হলো আপনাদের কতটা এনহান্সমেন্ট হতে পারে প্রফেশনাল লাইফ, এটা তো একটা মূল বিষয় আমাদের জীবনের, একটা প্রাইম ফ্যাক্ট বলা যেতে পারে। দেখুন, আপনারা বাস্তবিক অর্থে জানেন যে আপনাদের প্রফেশনাল লাইফ আপাতত স্তরে কিন্তু কিছুটা স্টেবিলই ছিল, কিন্তু হঠাৎ করে আপনি খেয়াল করেছেন আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছুটা অপমান, কিছুটা যশ হারানো, এই বিষয়গুলো কিন্তু বারবার চলে আসছে, হবেই না বা কেন, কারণ পঞ্চমপতি তো তিনি আর সঠিকভাবে নেই, তার অবস্থান রয়েছে এই মুহূর্তে পঞ্চমের দ্বাদশ ভাব, চতুর্থ ভাবে। সুতরাং সেলফ প্রফেশনে যারা রয়েছেন, মানি মার্কেটিং হোক, প্রোডাক্ট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বিভিন্ন ক্রিয়েশন, বিভিন্ন ক্রিয়েটিভ পার্সোনালিটি আমি দেখেছি বিষয়ের মধ্যে, যারা কবিতা বৃত্তি, বাচিক শিল্পী, অসাধারণ অসাধারণ বাচিক শিল্পী, খুব ভালো সঙ্গীত বৃষরাশির মধ্যেও আমি দেখেছি,
বা লক্ষ্য করা গেছে মেষ রাশির মধ্যে আর্ট কালচার নিয়ে এত সুন্দর এদের যে প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটা অসম্ভব ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিন্তু স্বীকার করতে হবে, বা আপনি জানেন, আমি বলার আগেই আপনি জানেন, আপনার থেকে বেটার কেউ জানে না, যে এই মুহূর্তে আপনার এই যে আর্ট কালচার, ফাইন আর্টস, বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। ঈপ্সিত বিষয় বা দেখুন, আমরা যদি সবাই 100 চাই 100 কি পাই, কিন্তু আপনি বর্তমানে এমন একটা পর্যায়ে রয়েছেন সেখানে হয়তো 50ও হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন চলছে, এবং আপনি খুব কনফিউজ কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের একটা জটিলতা, এই ধরনের একটা বিষয় সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমি বলবো টেনশন করার মতো কিছু হয়নি, একদমই টেনশন করার দরকার নেই, সিচুয়েশন আসবে, এবং এই সময় যেহেতু মার্কেটই সে রেট্রোগ্রেড মোশনে যাবে 24 আগস্টের পর, কিছু একটা দিয়ে যাবে, আয়দার সম্মান হোক, আয়দার কোনো সুযোগ হোক, এমন কোনো যোগাযোগ যেটা বিভিন্ন সময়ে আপনি চেষ্টা করেছেন, বহু বছর ধরে চেষ্টা করেছেন, হয়তো আপনি ফিল্মের কোনো একটা ক্যারেক্টার হতে চাইছিলেন কিন্তু সেটা হতে পারেননি, সেই সময় ডিরেক্টর আপনাকে সিলেক্ট করেননি, বা প্রোডিউসারের সাথে আপনি কথা বলেছেন আপনার স্ক্রিপ্টটা নিয়ে তিনি নিতে চাননি, তো এই সময় এই ধরনের যে যোগাযোগগুলো না, এগুলো সুন্দরভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রেও আমি বলে রাখছি, যে কোনো একটা কিন্তু ফুলফিলমেন্ট হবে, আইদার হিউজ পাবলিসিটি যোগাযোগ করতে পারবেন, অর আপনার একটা নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেন প্রফেশন রিলেটেড ম্যাটারে কিন্তু হতে চলেছে, সম্ভাবনার তো অ্যাটলিস্ট প্রবলভাবেই দেখছি। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বৃষরাশির, সেটি হলো আপনাদের সার্ভিস লাইফ। ষষ্ঠ ঘরের অধিপতি স্বয়ং শুক্র, শুক্রাচার্য তৃতীয়ভাবে অবস্থান করবেন অ্যাকচুয়ালি, তো এখানে লগ্নাধিপতি ষষ্ঠপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছেন, রেট্রোগ্রেড মোশনে অবস্থান করছেন, এই সংযোগটা কিন্তু আপনার সাময়িকভাবে অন্তরয় আপনার অ্যাকচুয়ালি কর্মজীবনের একটা চেঞ্জকে দেখছে, যেখানে একটা ট্রান্সফারের সুযোগ আসতে পারে, আপনার যে প্লেস অফ জব সেটা চেঞ্জ হতে পারে, বা আপনি কোম্পানি চেঞ্জ করার একটা মানসিকতা তৈরি করেছেন। অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু ডিজিটাল মার্কেটে যারা রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, একটা প্রেশার চলছে, ব্যাপক প্রেশার চলছে, এবং টার্গেট ওরিয়েন্টেড জব কখন কি হয়, এই ধরনের একটা টেনশন আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যা আছে, এই রিলেটেড প্রবলেম যারা ফেস করছেন, আমার কি মনে হয় বলুন তো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই জায়গাটাকে অন্তত কিছুটা কন্ট্রোল আপনি করতে পারবেন, তবে পূর্ণাঙ্গ নয়, কিছু চেঞ্জ হবে, সবসময় চেঞ্জ যে ভালোর জন্য হয় তা নয়, কিছু সময় অসুবিধা হয়ে যায়, তবে ইনিশিয়ালভাবে অসুবিধা হলেও আলটিমেট আপনার জন্য ভালো হবে, এই মনোবলটা অন্তত যেন আমি দেখি যে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এবং খারাপ হবে, খারাপ হবে, খারাপ হবে, এই মেন্টালিটিটাকে আগে বাদ দিতে হবে। আর কত খারাপ হবে বলুন তো, অনেক জটিলতা রয়েছে বৃষের এখন, অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে আপনি তো আছেন, সমাধান করছেন, ধীরে ধীরে সমাধান হোক না, একটা একটা করে হোক সেটা হোক। এবং আরেকটা কথা বলি বৃষরাশির ক্ষেত্রে, সেটি হলো তাদের ব্যবসার জায়গাটা কিন্তু পজিটিভ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনাদের ব্যবসার জায়গাটা পজিটিভ হবে। মোটামুটি 18ই আগস্ট থেকে এই যে টাইমিংটা আমরা কথা বলছি, আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15, এনটায়ার টাইম কিন্তু আপনার একটা এনহান্সমেন্ট, একটা গ্রোথের জায়গা আমি দেখছি, এবং এটা কন্টিনিউ হবে, নো ডাউট এটা কন্টিনিউ হবে, কন্টিনিউ হওয়ার জায়গা স্ট্রংলি রয়েছে, এবং সেটা কন্টিনিউ করুন। এবং এই সময় কিন্তু প্রফেশনাল কিছু গ্রোথ, কিছু পার্টনারের সাথে যারা কাজ করছেন তাদেরও এই সময় লভ্যাংশের জায়গা কিন্তু ডেভেলপ করবে, এবং নতুন কিছু একটা ভাবনা চিন্তা সেটা কিন্তু থাকতে পারে, ফলপ্রসূ হবে, ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবার আসি বিজনেসে যাদের লিটিগেশন রিলেটেড প্রবলেমটা চলছে তাদের কি হতে পারে। দেখুন লিটিগেশন রিলেটেড প্রবলেম অনেকেরই চলছে বৃষের মধ্যে, কিছু সমাধান হবে, কিছু কন্টিনিউ হবে, একটু টাইম লাগবে, একটু সময় দিন, সমাধান হওয়া যাবে। রইল বাকি বিবাহিত জীবন, হ্যাঁ বিবাহিত জীবনের জায়গাটা পজিটিভ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা থাকছে, বাট থাকছে বই কি, বিশেষ করে যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন এই মেন্টালিটি রয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভ, ম্যারিটাল লাইফ নিয়ে কিছু সমস্যার সমাধান হবে। সপ্তমপতি পঞ্চমে রয়েছেন শুভ সমন্বয়, অত চিন্তার দরকার নেই আপনাদের, কিছু সমাধান হবে, এটুখানি কিন্তু আমি বলতে পারি, বা বলার চেষ্টা অন্তত করতে পারি, চেষ্টাটুকু করতে পারি। এর পরের যে বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব বা পর্যালোচনা করব, যে ভাষায়
আমরা বলি না কেন, সেটা হলো যারা গৃহিণী রয়েছেন, হাউস ওয়াইফ রয়েছেন, দেখুন তাদের ক্ষেত্রে এই মাসটি মধ্যম প্রকৃতির, কিছু পেন বাড়তে পারে, গাঁটের ব্যথা, শিরার ব্যথা, শিরা সংক্রান্ত কোনো সমস্যা, এগুলো কিন্তু একটু বাড়তে পারে। তবে হ্যাঁ, স্বামী সন্তান নিয়ে টেনশন কিছুটা কিন্তু কমবে আপনাদের, আর অগ্রগতির জায়গা থাকছে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যর পজিটিভিটি রয়েছে, স্বামী সন্তান নিয়ে কিছুটা চিন্তা কমতে পারে। আর হ্যাঁ, সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে, সেই সম্পর্কের কিছুটা রিকভারির জায়গা দেখছি। প্রবাসীদের এই টাইমিং মোটামুটি ভালো, নেগেটিভ বলবো না। প্রবাসী নতুন কর্মের সুযোগও আসছে, কিছুটা আপলিফমেন্টের জায়গা আপনাদের থাকছে। আর স্পেশালি আমি বলে রাখি, যারা একটু এজড হয়ে গেছেন, নতুন করে ভাবতে পারেন, কর্মজীবনের কথা ভাবতে পারেন। স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম চলছে, এটা পজিটিভ হবে। অতিরিক্ত বিশ্বাস করবেন না, দেখুন সন্তানকে বিশ্বাস করছেন ঠিক আছে, জামাতাকে বিশ্বাস করছেন অবশ্যই, কেন করবেন না, কিন্তু এতটাও করবেন না যেখান থেকে রিকভারি জায়গা থাকে না। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অন্তত বোঝার চেষ্টা করেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই শেষ করি, অনেক ভালো থাকুন। আর আপনার কোনো কথা আমাকে জানাতে পারেন, অবশ্যই কমেন্ট করতে পারেন, কেমন আছেন সেইটাও জানাতে পারেন আমাকে। আর প্রচুর ভালো থাকতে হবে, আমি চাই আপনারা ভালো থাকুন, এবং এই বার্তাটা যেন আমি শুনতে পাই যে দাদা আগের থেকে ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকুন প্রত্যেকে, শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।